আমাদের দেশে কিছু মানুষ আছে, তারা কখনো দেশের স্বার্থ দেখে না, তাদের ব্যক্তি স্বার্থটাই হচ্ছে সব থেকে বড়। পদ্মা সেতু নির্মাণের জন্য সমস্ত প্রকল্প গ্রহণ, অর্থায়ন, সমস্ত কাজ যখন সম্পন্ন হয়েছে, সেসব একটা ঘটনা ঘটলো। আপনারা জানেন যে গ্রামীণ ব্যাংক নামে একটি ব্যাংক, সেই ব্যাংকটি মানুষকে ক্ষুদ্র ঋণ দিত, উচ্চ হারে সুদ নিত। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা লগ্ন থেকেই আমি তখন বিরোধী দলে থাকা সত্ত্বেও কিন্তু সবসময় আমি সমর্থন দিয়েছি। সেই 85-86 সাল থেকেই ডক্টর ইউনুসের সাথে আমার পরিচয়। এখন যিনি গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান আছেন মোজাম্মেল সাহেব, মোজাম্মেল হক, তিনি আমার সঙ্গে তাকে পরিচয় করিয়ে দেন, তিনি অনেকবার আমার সঙ্গে দেখা করেন। তখন আমি তাকে সমর্থন দিয়েছিলাম, অন্তত দরিদ্র মানুষ কিছু পায়। আমি 96 সালে সরকারে আসার পর তিনি আমার কাছে, আমি যখন মোবাইল ফোন উন্মুক্ত করে দিই প্রাইভেট সেক্টরে, তিনি আমার কাছে এলেন, বললেন যে তাকে যদি একটা মোবাইল ফোন দেওয়া হয় তাহলে নরওয়ের সহযোগিতায় তিনি এই মোবাইল ফোনটা করবেন, এবং এই মোবাইল ফোনের থেকে যে উপার্জনটা হবে, আয়টা হবে, যে লাভ হবে, এই লাভের টাকাটা গ্রামীণ ব্যাংকের ফান্ডে যাবে এবং সেখান থেকে গ্রামীণ ব্যাংক এদেশের দরিদ্র মানুষকে সহযোগিতা করবে। আমি তাকে কিন্তু মানে ওই গ্রামীণ ফোন আমরা তিনটা দিয়েছিলাম, তিনটি কোম্পানিকে প্রথম দেই, তাকেও ওই ফোনটা আমরা ব্যবসাটা তাকে দিয়ে দিই। দুর্ভাগ্য যে ওই ফোনের কোনো লাভ্যাংশ কোনোদিন গ্রামীণ ব্যাংক পায় নাই। এর মাঝে আরেকটি ঘটনা ঘটে যে গ্রামীণ ব্যাংকে একটা আইন আছে, আইনটা হলো গ্রামীণ ব্যাংকের এমডি, সে তার 60 বছর বয়স পর্যন্ত এমডি থাকতে পারবে। ইতিমধ্যে ডক্টর ইউনুসের বয়স 70 পেরিয়ে যায়, কিন্তু তখনও সে গ্রামীণ ব্যাংকের এমডি। আপনারা জানেন যে এমডির পদ সাধারণত একটা ব্যাংকে, আর এটা তো অ্যাকচুয়ালি এটা সম্পূর্ণ প্রাইভেট না, এই ব্যাংকটা সরকারি পয়সায় করা। যখন 98 সালে বন্যা হয় এই ব্যাংকটা খুব বিপদে পড়ে, তখন আমরা আমাদের সরকারের পক্ষ থেকে 400 কোটি টাকা দিয়েছিলাম এটা চালু রাখতে। এভাবে সবসময় সহযোগিতাই করে গেছি, কিন্তু সব থেকে দুর্ভাগ্য যখন 10 বছর হয়ে গেছে, কোনো মানে আমাদের যে ব্যাংক বা অর্থ মন্ত্রণালয় অথবা আমাদের যে মানে আমাদের যেটা লাগে একটা যে কোনো ব্যাংক, সেখানে যখন কেউ এমডি হয়, পরিচালক হয়, একটা অনুমোদন নিতে হয়, কিন্তু কোনো অনুমোদন ছাড়াই তিনি প্রায় 10 বছর এমডির পদ দখল করে থাকেন এবং প্রতি মাসে সরকারি বেতনও তিনি নিতেন। তখন বাংলাদেশ ব্যাংকের থেকে একটা নির্দেশ দেওয়া হয় যে আপনার বয়স হয়ে গেছে, আপনার এই ব্যাংকের এমডি থাকতে পারেন না, কারণ এমডি থাকার মতো কোনো অনুমোদন নেওয়া হয়নি, কারণ এই থাকাটা সম্পূর্ণ ইল্লিগাল, এটা আইনসম্মত না, আইনের ব্যত্যয় ঘটনা হচ্ছে। তাকে আমরা কিন্তু কখনো অসম্মান করতে চাইনি। আমাদের অর্থমন্ত্রী মুহিত সাহেব এবং আমার উপদেষ্টা পররাষ্ট্র বিষয়ক গহর রিজভী সাহেব, এই দুইজন ডক্টর ইউনুসের সাথে দেখা করে, দেখা করে তাকে বলে যে আপনাকে আমরা গ্রামীণ ব্যাংকের এমিরেটাস অ্যাডভাইজার অর্থাৎ উপদেষ্টা করে রাখবো, আপনি আর এমডি পদে থেকে না, কারণ আইনসম্মতভাবে আপনি থাকতে পারেন না। তিনি সেটা রাজি হলেন না, রাজি না হয়ে তিনি সরকারের বিরুদ্ধে মামলা করলেন, দুটো মামলা, বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে একটা এবং আমাদের অর্থমন্ত্রী সহ সকলের বিরুদ্ধে একটা মামলা করলো। খুব স্বাভাবিকভাবে মামলা যখন করলো, সেই মামলায় যখন আইনে দেখা গেল যে 60 বছরের বেশি তিনি এমডি থাকতে পারেন না অর্থাৎ ম্যানেজিং ডাইরেক্টর থাকতে পারেন না, স্বাভাবিকভাবে তাকে কিন্তু সম্মান দেখিয়ে তার ওই যে 10 বছরের অতিরিক্ত বেতন যে তিনি নিয়েছেন, ইচ্ছে করলে কোর্ট কিন্তু সেটা চেয়ে নিতে পারত, কিন্তু আমাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে সেখানে কিছুই দাবি করা হয়নি। কোর্ট তাকে বলে দিল যে আপনার আইন অনুমোদন করে না, আপনি থাকতে পারেন না। উনি খেপে গেলেন, খেপে যেয়ে তিনি কী করলেন, এবং তার আগে আমি আরও আপনাদের বলে রাখি, কারণ এখন তো বয়স হয়েছে, কবে থাকি কবে নাই তারপর কথাগুলি বাংলাদেশের মানুষের জানার কথা, কারণ এখানে যখন আজকে আসি 60 ভাগ কাজ সম্পন্ন হয়েছে, এটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের। আমাকে হিলারি ক্লিন্টন
তখন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী, তিনি আমাকে ফোন করেন। ইনু সাহেব বলেন, তো তাকে এমডি রাখা। তো আমি তাকে বললাম যে দেখেন আইনে এটা আছে, আমি কি করে রাখবো। আর তিনি যেখানটা থাকলেন আইনটা পরিবর্তন করার জন্য কোনো প্রস্তাব তো দেন নাই আমাকে। তখন টনি ব্লেয়ার ছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী, তার স্ত্রী শেরি ব্লেয়ার, সে আমাকে ফোন করলো, এবং এভাবে আরও অনেকে। তো আমি তাদেরকে সবাইকে বললাম যে এটা তো আইনে পড়ে না, আইনের বাইরে আমরা কী করবো। আর তাছাড়া মামলা তো উনি নিজে করেছেন, আমরা তাকে উপদেষ্টা হবার জন্য, তাকে তার সম্মান রক্ষার জন্য আমরা কিন্তু প্রস্তাব দিয়েছিলাম, তিনি তা গ্রহণ করেন নাই, মামলায় তিনি হেরে গেলেন। তারপর আমাকে অনেক সময় আমার অফিসে তখনকার আমেরিকার অ্যাম্বাসেডার যারা ছিল এসে বলতো, এবং তাদের মানে স্টেট ডিপার্টমেন্টের অনেকেই এসে ওই একটাই হুমকি দিত যে ইনুসকে এমডি পদ থেকে সরালে পদ্মা সেতু হবে না, পদ্মা সেতু টাকা বন্ধ হবে। তা আমরা বললাম যে ইনুসের সাথে পদ্মা সেতুর কী সম্পর্ক, আর একটা এমডির পদ, একজন নোবেল প্রাইজ যিনি পেয়ে গেছেন সে একটা ব্যাংকের এমডি পদের লোভ ছাড়তে পারে না কেন। একটা এমডির পদ তো আমাদের সাধারণত আমরা জয়েন্ট সেক্রেটারি লেভেলে যারা তাদেরকেই দিয়ে থাকি, তার উপরে তো খুব বেশি একটা এমডি হয় না। তো সেই জায়গাটায় ওনার এত লোভ আমার কেন আমি জানি না, আর ওটার জন্য উনি এত ধরে আছে কেন। তাকে তো উপদেষ্টা এমিরেটাস করার জন্য বলা হয়েছে, তারপরে অনেক দিক থেকে হুমকি। এর পরবর্তীতে আমাদের কোনো এক পত্রিকার স্বনামধন্য এডিটর এবং ডক্টর ইনুস আমেরিকায় যায় স্টেট ডিপার্টমেন্টে ঘোরে, হিলারির কাছে সমানে ইমেল পাঠায় এবং তাকে অনুরোধ করে, এবং হিলারি ক্লিনটন সেই অনুরোধ শুনে ওয়ার্ল্ড ব্যাংকের তখন যে প্রেসিডেন্ট ছিল মিস্টার জোলিক, মিস্টার জোলিকের নির্দেশ দেয় বাংলাদেশে পদ্মা সেতুর অর্থ বন্ধ করবার জন্য। কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের বোর্ড মিটিংয়ে এটা অনুমোদন হয় নাই। জোলিক যেদিন ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্টের পদ থেকে চলে যাবে, শেষ দিন সে একটা অর্ডার দিয়ে যায় যে বাংলাদেশে পদ্মা সেতুর টাকা বন্ধ। সেই হলো ওয়ার্ল্ড ব্যাংক এই টাকা বন্ধ করে দিয়েছিল, যার পিছনে ছিল ডক্টর ইনুস। আপনারা একবার ভেবে দেখেন, যার মধ্যে এতটুকু দেশপ্রেম থাকে সে কি কোনো দেশের এত বড় সর্বনাশ করতে পারে? কোনদিন পারে না। যখন এই কথা বললো এবং সাথে সাথে অভিযোগটা কি, আমার কাছে ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট, তার পূর্বে এবং তার ভাইস প্রেসিডেন্ট যে এই অঞ্চলের দায়িত্বে ছিল মিস গোরারিও, সে এসে আমাকে বলল যে পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে। আমি বললাম কোথায় দুর্নীতি, আপনারা বের করে দেন, বলেন দুর্নীতি কোথায়, আমি অবশ্যই ব্যবস্থা নেব। তারা এই দুর্নীতির ধোয়া তুলল, তাদের ইন্টিগ্রিটি অফিসার, তার সে একজন ব্রিটিশ, সে বাংলাদেশে এসে এখানে সেখানে বলে বেড়ালো যে পদ্মা সেতুতে ব্যাপক দুর্নীতি হয়েছে, বাংলাদেশে একজন দুর্নীতিবাজ আছে, তার পা থেকে মাথা পর্যন্ত দুর্নীতিবাজ, সে হলো শেখ হাসিনা। এই অপপ্রচার চালালো, আমাদের কিছু লোক সেখানে ছিল, আমাদের আমেরিকা চ্যাপ্টারের প্রেসিডেন্ট, সেটাকে একদিন একটা অফিসে কথা যখন বলছে তখন উনি চ্যালেঞ্জ করলেন যে আপনি বলেন কোথায় উনি দুর্নীতি করেছে, আপনাকে এটা বলতে হবে। সে কিছু বলতে পারলো না। আমার কাছে যখন ভাইস প্রেসিডেন্ট আসলো, আমি বললাম কী কী দুর্নীতি হয়েছে আমি জানতে চাই, আমি প্রমাণ চাই, আমাকে প্রমাণ দিতে হবে। তারা কোনো প্রমাণ আনে না। তখন আমাদের তরফ থেকে পদ্মা সেতুর ব্যাপারে ইন্টিগ্রেটেড অফিসার ছিলেন ডক্টর মশিউর রহমান, আমি ওনাকে বললাম আপনি চিঠি পাঠান ওয়ার্ল্ড ব্যাংকে যে তোমরা দুর্নীতির অভিযোগ এনেছো, তোমাদের দুর্নীতির সেই অভিযোগের দৃষ্টান্ত দেখাতে হবে, কোথায় দুর্নীতি হয়েছে আমরা এটা জানতে চাই। অনেক চাপাচাপি করার পরে একবার দুটো কাগজ নিয়ে আসলো, আমি তাদের বললাম যে এই মন্ত্রী আমার না, এটা খালেদা জিয়ার মন্ত্রী, আর এই সময়টাও আপনি দেখেন, সময়টাও হচ্ছে ওই 2001 সাল থেকে 2006 সালের মধ্যে, এটা আমাদের না। কাজে এটা তখন তো পদ্মা সেতু হবার কথাই নাই, কাজে এর সাথে পদ্মা সেতু দুর্নীতি হলো কোত্থেকে, আপনি পদ্মা সেতু দুর্নীতির কাগজ জানেন। তারা আনতে ব্যর্থ হলো, পারলো না। তখন আমি সিদ্ধান্ত দিলাম যে পদ্মা সেতু আমরা নিজেদের অর্থায়নে করব, কারো সাহায্য নিয়ে করব না। আমি পার্লামেন্টে দাঁড়িয়ে যখন এই ঘোষণা দিলাম, আমি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের মানুষের প্রতি, আমি কৃতজ্ঞতা জানিয়ে দেশের
প্রতি মানুষ যা দেশের ভিতরে এবং প্রবাসে সকলে আমাকে সমর্থন করলো এবং সকলের কাছ থেকে যে সাহস পেলাম এবং বললো যে দরকারে আমরা সবাই এই সেতুর জন্য পয়সা দেবো, আমরা নিজেদের অর্থায়নে করব। এবং আপনারা জানেন যে পিতা মাতা ভাই বোন সব হারিয়েছি, চাওয়া পর কিছু নেই, শুধু বাংলার মানুষের ভাগ্য গড়ার জন্য রাজনীতি করি, নিজের জন্য না, নিজের পরিবারের জন্য না, কেউ বলতে পারবে না। তারা অভিযোগ করলো, এরপর শুরু হলো নতুন খেলা, পদ্মা সেতু টাকা দেব, ওই সেক্রেটারি ক্যাশ করতে হবে, মন্ত্রীকে বের করতে হবে, উপদেষ্টাকে বের করতে হবে, আবার নো যে পর্যন্ত প্রমাণ করতে না পারবেন আমি কিছুই করব না, পরিষ্কার কথা, আর তোমাদের টাকা আমি চাই না। দুইটা বছর অবশ্য সময় নষ্ট হলো, কারণ আমাদের অনেকেই তাদের ধারণা ছিল ওয়ার্ল্ড ব্যাংক ছাড়া আর ওয়ার্ল্ড ব্যাংকের টাকা ছাড়া বাংলাদেশ কোনোদিন এটা করতে পারবে না। এমনকি আন্তর্জাতিক পর্যায়ে আমি অনেকের সাথে কথা বললাম, প্রত্যেকে ওই একই কথা বলল, একমাত্র মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী তিনি বললেন যে আপনি করেন, যদি কোনো সাহায্য লাগে আমি করব। তিনি তার উপদেষ্টাকেও পাঠালেন এবং একটা প্রজেক্টও তারা প্রোফাইল করেছিল। ইন দি মিন টাইম যা হোক, আমরা আমাদের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর কাজ শুরু করলাম। অনেকেরই ধারণা ছিল যে বাংলাদেশ মানে তো বাংলাদেশ মনে করতো সবাই যে এই দেশ তো একটা দুর্যোগের দেশ, দুর্ভিক্ষের দেশ, এখানে আবার এরা নিজের পয়সা করবে কিভাবে। কিন্তু আমি একটা কথায় বিশ্বাস করি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই দেশ স্বাধীন করেছিলেন বাংলার জনগণকে নিয়ে, জনগণই তো শক্তি এবং জনগণই হচ্ছে সব থেকে বড় সহায়। কাজে সেই জনগণের উপরই আমার ভরসা ছিল আর সেই ভরসা নিয়েই এই সেতুর নির্মাণ কাজ আমরা শুরু করেছি, আর সেই ভরসা নিয়েই এই সেতুর নির্মাণ কাজ আমরা শুরু করেছি।